বাবাকে ওরা ঘর জামাই করতে চেয়েছে হ্যাঁ তোকে তোর অতীত ভুলিয়ে দিতে এসেছিলেন তোর ভাই ভাবি সবাইকে ভুলে ওখানে গিয়ে বাস করার শর্তে বিয়ে দিতে চেয়েছিলেন শুধু তাই নয় হুমকি দিয়ে গেছেন তোকে একদিন না একদিন এখান থেকে নিয়ে ওই বাড়িতে ঘর জামাই বানিয়ে রাখবেন অসম্ভব আরে যে ভাই আমার কাছে পিতৃতুল্য সে ভাইয়ের বাড়ি ছেড়ে আর আর তোমার মতো ভাবি কি ছেড়ে আমি কোনোদিন যাব না ভাবি মুরাদ তোমাকে যেতে হবে না মুরাদ আমি নিজে এখানে চিরদিন থাকার জন্য চলে এসেছি সেমে সেমে আমার ভাবি সালামুকুম ভাবি ওয়ালিকুম ভাবি আমাকে ফিরিয়ে দিবেন না আপনার পায়ে আসছেন তুমি আমার বুকে থাকবে চিরদিন ইয়া কিন্তু ভাবি ইয়া বাবা কোনো কিন্তু নাই মুরাদ ও যখন এত বড় ত্যাগ স্বীকার করে ভালোবাসার জন্য এখানে চলে এসেছে আমরা তাকে ফিরিয়ে দিতে পারি না ও আজ থেকে এ বাড়ির বউ হয়ে থাকবে কোথায় থানায় থানায় কেন তোমাকে সারেন্ডার করতে হবে আজ থেকে তোমার যাবজ্জীবন কারাদণ্ড অবশ্যই এই বুকের ছেলখানা কি ভাবছ বিয়ে তো হয়ে গেল এখন ভাবছি সিমির বাবার কথা আমার মনে হয় এখন তিনি রাগ করে থাকতে পারবেন না তোমার কাছে যা শুনেছি তাতে মনে হয় না সিমির বাবা আসবে তার চেয়ে কাল আমি নিজেই একবার যাব তাকে নিয়ে আসবো হাজার হোক আত্মীয় তো আত্মীয় কে কার আপনারা আমার অ্যাবসার্ড আমার মেয়ের জন্য আমি দুর্বল তাই বলে এত দুর্বল হয়ে যায়নি যে আপনাদের মতো ফকিরদের আমি আত্মীয় বলে স্বীকার করে নেব আপনার রাগ এখনো যায়নি বুঝতে পারছি সে যাই হোক যা হয়ে গেছে ভুলে যান ভুলে যাব না না ভুলে আমি কখনোই যাব না আপনারা একটা সুযোগের সদ্ব্যবহার করেছেন আমিও যদি সুযোগ পাই তবে তার সদ্ব্যবহার করব আমি মুরাদ সহ সিমিকে এ বাড়িতে এনে ছাড়বই শুধু সময়ের অপেক্ষা ভাবি খুকু আর সিমি আর তোমরা কোথায় সবাই জোরে সব কুড়ি কি রে কি হয়েছে আমার চাকরি হয়ে গেছে এই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার 4000 টাকা বেতন 4000 ছোট বউ বড় লক্ষ্মী ও ঘরে আসতে না আসতেই সুখবর ঘরে এলো চাকরিও মিষ্টি খাবে না আরে খাবো খাবো সবাইকে পেট ভরে খাবো ইয়ে ভাবি ইয়ে বাবা ভাই কোথায় অফিসে গেছে ভাইকে খবরটা দিয়ে আসি আর তোমাদের সবার জন্য এত মিষ্টি দিয়ে আসি 200 ক্যাশ কুইক ভাবি আমি খুকুকে নিয়ে মাজারে যাই কি ব্যাপার হঠাৎ মাজারে যে আমি ওর চাকরির জন্য মানত করেছিলাম তাই যাই ভাবি এসো চল খুকু চলো অদ্ভুত ব্যাপার মুরাদের বৌমা যে আপনি অদ্ভুত ব্যাপার আমি মহাজন আহা কি সুন্দর গতর মা লাগে তোমার জন্য মুরাদ তোমাকে বিয়ে করলো তাহলে ওর ভাবির কি হবে কি বলছেন আপনি না কিছু না কিছু না আমি কিছু বলি না তবে লোকে বলে যে ভাবি ছিল ওর বউয়ের মতো সেখানে তুমি অদ্ভুত ব্যাপার চলো মাঝে যাবে না অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার আমি কিছু বলি না তবে লোকে বলে যে ভাবিছিল ওর বউয়ের মতো সেখানে তুমি অদ্ভুত ব্যাপার না
ভাবি আর রাখো তোমার শাক বাঁচাবাচ্ছি, এদিকে এসো এসো, আর জলদি এসো না। ইয়া ভাবে লক্ষ্মী, আমার সাথে বোতামটা লাগিয়ে দাও না। না, আমার দ্বারা এখন এসব ভাবে না। কেন? এখন ঘরে বউ এসেছে, যখন ছিল না বউ যা যা করার সব আমি করে দিয়েছি, এখন আমি করবো কেন? ভাবে 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 কি যে বলো, আরে অত বড় লোকের মেয়ে, বোতাম লাগাতে গিয়ে ও আমার পুরো বুকটাই সেলাই করে দেবে। আর তাছাড়া তুমি যতদিন আছো আমার সব কাজ তোমাকেই করে দিতে হবে। প্লিজ ভাবে, লক্ষ্মী ভাবে, দাও না বোতামটা লাগিয়ে, প্লিজ। না, এভাবে আমি হেরে যাব তা হতে পারে না। আমার একমাত্র মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওরা সুখে থাকবে আর আমি দুঃসহ যন্ত্রণায় গুমরে মরব, ইম্পসিবল তা হতে পারে না। ওরা যেমন করে আমার মনে অশান্তির আগুন জ্বেলে দিয়েছে, তেমনি ওদের মনেও আমি অশান্তি আগুন জ্বেলে দেব। সিমি, মা সিমি, আরে আসুন আসুন। হঠাৎ ইচ্ছে হলো মেয়েটাকে একবার দেখে যাই, তাই এলাম। তা কোথায় আমার মা? সিমি খুকুকে নিয়ে স্কুলে গেছে, এক্ষুনি এসে পড়বে, আসুন ভেতরে। না না থাক, আজ আর বসবো না, আরেকদিন। সে কি কথা, আপনি আমাদের আত্মীয়, খালি মুখে গেলে আমাদের অমঙ্গল হবে। কি যে বলেন, আপনার মতো লক্ষ্মী যে ঘরে সে ঘরে, না 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 না। সিমি এলে বলবেন আমার শরীরটা ভালো না, ও যেন একবার জামাইকে নিয়ে আমার বাড়িতে আসে। বলবো, অবশ্যই বলবো। চলি। আচ্ছা, সত্যি বলছো হাবি, বাবা এসেছিল? হ্যাঁ, মুরাদকে নিয়ে তোমাকে যেতে বলেছে। মুরাদ, সিমির বাবার শরীর বেশি ভালো না, এসময় রাগ করে থাকা ঠিক নয়। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয়, উনি যখন নিজে এসেছেন তখন তোমাদের রাজি যাওয়া উচিত, এবং এটা আমার আদেশ। ঠিক আছে, চলো সিমি। বাবা। হায় মা, হায়। বাবা, তোমার নাকি শরীর খারাপ? না না, ছিল একটু, এখন তুই এসে গেছিস আমার শরীর ভালো হয়ে গেছে। তা তোমরা কেমন আছো বাবা? ভালো। বাবা, তুমি চলে আসার একটু পরেই আমরা ফিরেছি, আর একটু অপেক্ষা করলে না কেন? অপেক্ষা? অপেক্ষা তো করতে চেয়েছিলাম, কিন্তু তোর ভাবি আমাকে, না না থাকো সব কথা। থাকবে কেন, কি হয়েছে বলো, ভাবি কি বলেছেন? না না, ওসব আমার বলা ঠিক হবে না, তিনি যা ভালো মনে করেছেন তাই করেছেন, এই অপমানই আমার প্রাপ্য ছিল। ভাবি আপনাকে অপমান করেছেন, কি বলছেন আপনি? মুরাদ, আমি এ নিয়ে কথা বলতে চাইনি, তবুও কথাটা যখন উঠল লুকিয়ে রেখে লাভ নেই। তোমার ভাবি আমাকে ইতর, ছোট লোক, আবার কোন মুখে এসেছেন ইত্যাদি বলে একরকম ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি মিনতি করে বলেছিলাম শুধু একটু অপেক্ষা করতে দিন, মেয়ের মুখ দেখেই চলে যাব, তিনি আমাকে সে সুযুক্ত করে দেননি। আমি না হয় বিয়েতে আপত্তি করে ভুলই করেছিলাম, কিন্তু সেই ভুল সংশোধন করে যখন তোমাদের দেখতে গেলাম তখন আমাকে অপমান করাটা কি ঠিক হয়েছে? মুরাদ, তুমি শুনছো আমার বাবা কি বলছেন? শুনেছি, কিন্তু বিশ্বাস করি না, আমার ভাবি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, এসো আমার সাথে, আমি তোমার সামনে ভাবিকে জিজ্ঞেস করব। এ হচ্ছে অশান্তি সৃষ্টি করার প্রথম পদক্ষেপ। মুরাদ, কি বলছিস তুই? আমি তোর শ্বশুরকে অপমান করেছি,
হ্যাঁ তুমি নাকি তাকে ইতর বলেছো ছোট লোক বলেছো এত বড় মিথ্যে শুনলে খোদার আরো সে কেঁপে যাবে আমি আরো তাকে বসতে বললাম খেয়েছিতে বললাম আর তুমি ছি 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 শুনি শুনেছো আমার ভাবি কি বলছেন শুনেছি কিন্তু বিশ্বাস করিনি আমার বাবা কখনো মিথ্যে কথা বলতে পারে না তাহলে কি তুমি বলতেছো আমার ভাবি মিথ্যে কথা বলছেন সে তোমার ভাবি জানেন কারণ তোমার ভাবির উপর তোমার মতো বিশ্বাস আমি এখন স্থাপন করতে পারিনি শুনে মুরাদ আমার সঙ্গে তোরা কি শুরু করেছিস আমাকে না তুই শ্রদ্ধা করিস তাহলে সেই শ্রদ্ধার কসম দিয়ে বলছি এই মিথ্যে নিয়ে তুই আর কোনো কথা বলবি না সিমি আমার উপর তোমার বিশ্বাস থাকুক আর নাই থাকুক আমার কিন্তু তোমার উপর দারুণ বিশ্বাস আছে তোমায় অনুরোধ করছি মিথ্যে একটা ব্যাপার নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করো না আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি ভবিষ্যতে আমার বাবা অপমানিত হলে আমি সহ্য করব না সুমি সুমি শোনো সুমি সুমি শোনো না না সংসারে একবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে সে সংসার ভেঙে যায় আমি মুরাদের শ্বশুরের কাছে যাব তাকে অনুরোধ করব এই ভুল ভেঙে দিতে আসুন আসুন বলুন আমি আপনার কি খেদমত করতে পারি খেদমত নয় শুধু একটু সাহায্য করুন আপনি আমার নামে মিথ্যে বলে আমাদের সংসারে যে অশান্তি সৃষ্টি করেছেন দয়া করে তা ভেঙে দিয়েছেন অসম্ভব অশান্তি শুরু আপনারা করেছিলেন আমাকেও সেই পথ ধরতে হয়েছে আমার একমাত্র মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমার বুকে আপনারা অশান্তির আগুন জ্বেলে দিয়েছেন আমিও আপনার দেওরকে এই বাড়িতে নিয়ে এসে আপনার বুকে অশান্তির আগুন জ্বেলে দেব আমাদের সংসার এখন আপনার মেয়েরও সংসার জোয়ারদার সাহেব আমাদের অশান্তি আপনার মেয়েরও অশান্তি আপনি পিতা হয়ে মেয়ের অশান্তি সৃষ্টি করতে পারবেন আমি কি পারি আর পারি না তা বোঝার সাধ্য এখনো আপনার হয়নি আমি আমার সুখের জন্য সব করতে পারি আর আমার সুখ তখনই হবে যখন দেখব আপনার ঘরে অশান্তির আগুন টাউ টাউ করে জ্বলছে বুঝতে পেরেছেন আপনার সাথে কথা বলার সময় আমার এখন নেই আপনি যান